আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। প্রাথমিকে শিক্ষার্থী মূল্যায়নের নতুন নির্দেশনা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়নে নতুন নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার 23 নভেম্বর ডিপিই মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়, নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের মূল্যায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। আদেশে বলা হয়, 2020 সালের 16 মার্চ পর্যন্ত বিদ্যালয়ে পাঠদান স্বাভাবিক ছিল, এরপর কোভিড পরিস্থিতিতে এই ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, কমিউনিটি রেডিও এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠদান পরিচালনা করা হয়। এই কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা সম্পৃক্ত ছিলেন। এই অবস্থায় নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের মূল্যায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বলেন, মূল্যায়ন করার নির্দেশনা দেওয়া হলেও এর মানে এই নয় যে শিক্ষার্থীদের প্রশ্ন উত্তরের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে, বিভিন্নভাবে মূল্যায়ন করা হতে পারে। এটা আসলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারণ করবে। এটা এমন হতে পারে বাড়ির কাজ দেওয়া হলো, এ থেকে পরদিন শিক্ষার্থীরা কী শিখল তার মধ্যে দিয়ে মূল্যায়ন করা যেতে পারে। প্রসঙ্গত, মন্ত্রণালয় বা অধিদপ্তরের নির্দেশনা না থাকলেও দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিকে পরীক্ষা নেওয়ার মতো ঘটনা ঘটেছে। এরপরই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই নির্দেশনা দিল। এ হলো তোমাদের আজকের খবর। তোমরা অবশ্যই ভালো থাকবে। এর মধ্যে আরেকটি কথা না বললেই নয়, তোমাদের কিন্তু যেই ক্লাসে আসো, যেই রোল নম্বর আছে, সেই রোল নম্বরই থেকে যাবে পরবর্তী ক্লাসে। শুধুমাত্র শ্রেণীতে কতটুকু শিখতে পেরেছো, বাড়ির কাজ কতটুকু করেছো, এটাই শুধু মূল্যায়ন করবে, কিন্তু রোল নম্বরের কোনো পরিবর্তন হবে না। এ হলো